বন্দিনী মামার নগনন্দিনী তাই মা গো আমি আবার যেন আসি মা জল দিও কোনো কাজ হবে না যদি লঙ্কা গাছে জল দা হয় তাহলে বতর করে মুড়ি খাওয়া হবে না কি বলছেন তাই না এই হরি বলাটা কেমন হলো জানেন যেদিন আমাদের শ্মশান ঘাটে নিয়ে চলে যায় আমি এক সময়টায় স্বর্গীয় আমার শান্তি জাতির সঙ্গে অনেক গান করেছি কুলে কুলি বরঘাটা সল্লাপর সারিবাগান কুকুটিয়া চণ্ডীপুর এই ছোড়া গ্রামেও আমি অনেক আগে এসেছিলাম একবার মনে হয় জানো আপনাদের এলাকায় অনেকদিন আমার মনে আছে তো তখন আমার বিয়েটা হয় না যাই হোক বহুদিন হয়ে গেল এমন সময় শ্মশান ঘাটে যেদিন আমাদের শেষ যাত্রা হয় সামনে দুজন পিছনে দুজন যায় শুনে রাখুন দাদা সামনে বলে বল হরি আর পিছনে বলে হরি বল আর যে খাটুলির মধ্যেখানে শুয়ে থাকে তার একটাই বল কি দাদা সে মাথাটা নাড়াচাড়া করে বলে শালা সারা জীবন বলিও না আর বলবো না নাকি বলছেন তা আপনাদের সে হরি বলটা তেমন হইল না হরি যদি অন্তর থেকে না বলেন তাহলে পারে কিন্তু হবে না মাঝে মাঝে হরি বলতে হবে এটা পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বাসবাস করতে গেলে ট্যাক্স দিতে হয় তাই না তাহলে এই দেহ জমির একটা ট্যাক্স লাগবে লাগবে তো সেই জন্য মাঝে মাঝে দিতে হয় যারা মালাধারী তিলকধারী তারা দিলে হবে না আর চৈতন্যধারীদেরকেও দিতে হবে নাকি বলছেন তবে আমায় যখন অংশর দুই অংশ রইল জলে ভেসে
আজ অর্ধেকটা করে রেখেছে ইউনো যার রেখেছে তাই আবাদ করা গেল না তাই আবাদ করা গেল না বন্দনা গান কবি গানের নাম হয়েছে বন্দনা গানটা কিন্তু একবারই মন্দনা যার যেমন মাল থাকে সে তেমন তলায় ভরার চেষ্টা করে নাকি বলছেন একটা পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা ভিত তৈরি করতে হয় কেউ 10 ইঞ্চি কেউ 20 কেউ 30 সুন্দরভাবে একটা কাট দিয়ে দেয় তারপরে দেওয়াল বা পাঁচিল কি বাবা তবে কংক্রিট হবে তাছাড়া হবে না তেমনি কবি গান গাইতে গেলে একটুখানি বন্দনা গান করতে হয় এবার আমি এই পর্যন্ত বন্দনা গান অল্পেই অল্পে সারি আসরেতেই আছেন যত যত পন্থী ভাই সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয় আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই মা জননী দরদিনী ও মা তোমরা গালে হাত দিয়েছো কেন কিসের অত ভাব হা চিন্তা খুব টেনশন ধরে গেছে নাকি এখানে ট্রেনও নাই স্টেশনও নাই বহু দূরে পাঁজরা বুঝতে পারছো গালে হাত দিয়ে না আমার মা জননী দরদিনী আছে যতজন শত কোটি প্রণাম জানাই চরণে এখন আমার ভাই বন্ধু দ্বারা ছুত যত যাপন জোনা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো আনা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই এবার কবি গানের বিষয় যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জানি জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার তার নাম প্রশান্ত দাস হলো ওরে খারাপ নয় বাবাই আমার অনেকখানি ভালো এই প্রশান্ত দাসে আর অম্বিকাতে গান হবে না হবে উনি একটু আমার আগে এসেছেন আমার গেল রাত্রিতে গান ছিল কৃষ্ণনগর আপনারা চেনেন নদিয়া নবদ্বীপ পেরিয়ে অনেকটা দিতে হবে 2 ঘন্টা রাস্তা বা নবদ্বীপ থেকে যেতে হবে হাঁসখালি ভবল বলে একটা জায়গায় গান ছিল তার আগের দিন আমার বৌন্য করেছিল ওই নবদ্বীপ সেতু পেরিয়ে এবার আবার আজকে আপনাদের এখানে কাল আবার ওই কৃষ্ণনগর দইয়ের বাজার সঞ্চিতা পালের সঙ্গে গান সেখানে যেতে হবে তারপর দিন আবার আমি খয়রাসুর লোকপুরে আসবো আপনাদের এখানে পরপর কদিন এই মনসা পুজো উপলক্ষে গান চলছে এবার যেদিন যেখানে যাই একটা করে পাল্লা দেয় আর একটা করে পাল্লা দার পাই নাকি বলছেন তাহলে কবি গানের পাল্লা যত পাল্টায় আমাদের বাবা মাও তত পাল্টায় আসুন যার জন্যে এই কবি গানের একটা বিষয় চাই আর ভগবান বেশ কে বেশ ঠিক আছে বুলহারি যাই ধন্যবাদ ভালো।